হ্যালো ফ্রেন্ডস অল আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ আমি নন ফাইনাইট ক্লস নিয়ে আলোচনা করবো এর আগে আমি ফাইনাইট ক্লস নিয়ে আলোচনা করেছি তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ আগামী দিনে যে সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আমি পাবলিশ করবো যাতে তোমরা সহজে নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারো তার জন্য সাবস্ক্রাইব করো আর এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিংক দেওয়া আছে প্লিজ ক্লিক অ্যান্ড ওয়াচ তো ফ্রেন্ডস চলো শুরু করা যাক সর্বপ্রথমে আমরা জানবো নন ফাইনাইট ক্লজ কী অর্থাৎ নন ফাইনাইট ক্লজের ডেফিনিশন কী ইংলিশে একটি ভাব ফর্ম যেটা টেন্সের সমস্ত সম্ভাব্য বৈশিষ্ট্য বা ভারভাব এগ্রিমেন্টের বৈশিষ্ট্যগুলি সেন্টেন্সের মধ্যে ডিসপ্লে করে না কিন্তু এই সেন্টেন্সের যে দৃষ্টিভঙ্গি সেটাকে ডিসপ্লে করে তখন তাকে আমরা বলছি নন ফাইনাইট ক্লজ এই নন ফাইনাইট ক্লসকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ আমরা উদাহরণের সাহায্যে এই প্রেজেন্ট পার্টিসিপল ক্লসটি বুঝে নেব দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে আই স হরি টিচিং দ্য সেভেন স্ট্যান্ডার্ড স্টুডেন্টস এখানে স হচ্ছে ফাইনাইট ভার্ব আই সাবজেক্ট এবং হরি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবারে হরির পরে টিচিং দ্য সেভেন স্ট্যান্ডার্ড স্টুডেন্টস এখানে টিচিং দ্য সেভেন স্ট্যান্ডার্ড স্টুডেন্টস এটাই হল প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে গঠিত হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয়ে থাকে এই প্রেজেন্ট পার্টিসিপুলের মধ্যে দুটি বৈশিষ্ট্য বর্তমান একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর একটি ফাইনাইট ভার্ভ নয় নন ফাইনাইট ভার্বের মতো কাজ করে থাকে তো এখানে এর মধ্যে একটি নন ফাইনাইট ভার্ভের ফোর্স আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বর্তমান এখানে কিন্তু এই যে টিচিং দ্য সেভেন স্ট্যান্ডার্ড স্টুডেন্টস এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ টিচিং হচ্ছে নন ফাইনাইট এখানে হওয়া উচিত ছিল ওয়াজ টিচিং বা টিচিএস বা টট কিন্তু তা না করে ভার্ভের সঙ্গে এই যোগ করে এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপাল ক্লজ গঠন করা হয়েছে তো নেক্সট এরপরে আমরা দেখব পাস্ট পার্টিসিপল ক্লজ দেখো এটাও আমরা উদাহরণের সাহায্যে বুঝবো অল দ্য স্টুডেন্টস গ্যাদার্ড ইন দ্য ক্লাস আর রেডি টু সলভ দেয়ার ওয়ার্ক এখানে লক্ষ্য করো গ্যাদার্ড ইন দ্য ক্লাস এই গ্যাদার্ড ইন দ্য ক্লাস এখানে কিন্তু পাস্ট পার্টিসিপাল ক্লজ এখানে কিন্তু প্রিন্সিপ্যাল ক্লজটি হলো অল দ্য স্টুডেন্টস আর রেডি টু সলভ দেয়ার ওয়ার্ক কিন্তু এখানে এই যে গ্যাদার ইন দ্য ক্লাস ব্যবহার করা হয়েছে সেটা হতে পারতো ওয়ার গ্যাদার্ড বা আর গ্যাদার্ড কিন্তু তা না ব্যবহার করে গ্যাদার্ড ব্যবহার করা হয়েছে পার্টিসিপল হিসেবে তো এটা পাস্ট পার্টিসিপেন্ট তো এই জন্য এটা একটা পাস্ট পার্টিসিপাল ক্লজ নেক্সট ইনফিনিটিভ্যাল ক্লজ উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছি আমরা এখানে সারা এক্সপেক্টস আলি টু কাম ব্যাকসোন এখানে টু কাম ব্যাক শুন এটা কিন্তু একটি নন ফাইনাইট ক্লজ বা ইনফিনিটিভ ক্লজ এখানে লক্ষ্য করো এই ইনফিনিটিভ্যাল ক্লজের সাবজেক্ট হলো আলি কিন্তু সারা নয় কিন্তু এই ইনফিনিটিভ্যাল ক্লজের সাবজেক্ট আলি সারা নয় তো এখানে হতে পারতো আলি উইল কাম ব্যাকশুন তা না হয়ে আলি টু কাম ব্যাক শুন এখানে একটা কিন্তু ইনফিনিটিভ্যাল ইউজ আমরা লক্ষ্য করতে পারছি তার জন্য এটাকে আমরা বলছি যে এটা একটা ইনফিনিটিভ্যাল ক্লজ ফ্রেন্ডস এই পর্যন্তই ছিল আজকে নন ফাইনাইট এই পার্টিসিপুল সম্পর্কে আমার আলাদা ভিডিও আসবে সো থ্যাংক ইউ ফর